আমরা তো ডোবা তেলে পাঁপড় ভাজি, তাতে তেলটা অনেক লাগে। আমরা যদি এইভাবে একটা ব্রাশ দিয়ে সামান্য 2-4 ড্রপ তেল ব্রাশ করে নিই একটা পাঁপড়ের মধ্যে, তারপরে সেটাকে আমি কিভাবে ভাজছি দেখুন, একদম ডোবা তেলের স্বাদ হবে। আমি একটা মাইক্রোওভেন প্রুফ পাত্র নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। এবার আমার মিডিয়াম হাইতে আছে, আমি 2-2.5 মিনিট মতো আমার দিয়ে দেবো। পাঁপড় ভুজে সময় লাগবে আমার, এই পাঁপড়গুলো সাধারণ পাঁপড়, এইগুলোতে এই সময়টাই লাগছে। আপনাদের অন্য ভালো কোম্পানির পাঁপড় হলে 1.5 থেকে 3 মিনিটের মধ্যে সময় লাগবে। একবার করলেই আপনারা বুঝে যাবেন কতটা সময় লাগছে, সেই বুঝে আপনারা সময় দিতে পারবেন। দেখুন একদম ডোবা তেলে ভাজার মতো ভাজা হয়ে গেছে, আর তেল তো আপনাদের সামনেই আমি দিলাম, জাস্ট একটু তেল গুলিয়ে নিয়েছি। এইভাবে আপনারা পাঁপড় ভেজে কয়েকদিনের জন্য একদম এয়ারটাইট কৌটোতে রেখে দিতে পারবেন, খাবার টেবিলে খাবার সময় দিয়ে দেবেন, একদম শেকা পাঁপড়ের মতো স্বাদ হবে না, একদম ভাজা তেলে ডোবা তেলে ভাজা পাঁপড়ের মতোই স্বাদ হবে, অথচ তেল একদমই প্রায় লাগছে না। নানা রকম রান্না করবার সময় আলু সেদ্ধ করলে আলুর মধ্যে যদি জল ঢুকে যায় রান্নাটা ভালো করা যায় না, এই জন্যে মাইক্রোওভেনে যদি আলু সেদ্ধ করেন তাহলে কিন্তু খুব ভালো হয়। খুব সোজা এরকম একটা কাঁটা নিয়ে এই কাঁটা চামচ দিয়ে এরকম খানিকটা করে গর্ত করে দেবেন ওর মধ্যে, যাতে আলু ফেটে না যায়। সেই জন্যে প্রতিটা আলুকে কিন্তু এইভাবে ফুটো করে নিতে হবে, বা একটা ছুরির সাহায্যেও করতে পারেন, ছুরি দিয়েও করতে পারেন, এই কাঁটা চামচ দিয়েও করতে পারেন। তারপরে আমি এগুলো আমার মাইক্রোওভেনে ঢোকাবো, আমি পাওয়ারটা হাইতে দিয়ে দেবো, একদম এটা ঢুকিয়ে দেবো মাইক্রোওভেনে, আলুটা দিয়ে আমি এই 5 মিনিটের জন্য দিয়ে দেবো। 3-5 মিনিট কিন্তু এই আলু সেদ্ধ হতে লাগে, আলুর কোয়ালিটি কিসের ওপর বসিয়েছি কতটা পরিমাণ এগুলো, আলু 3-5 মিনিট লাগে। আমি 5-এই দিলাম, দেখা যাক আমার আলুটা কেমন সেদ্ধ হয়। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে বের করে নেব। এই দেখুন আলুগুলো বের করে নিয়েছি, এখন আপনাদের দেখাই যে কেমন হয়েছে। এই দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন, আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি, ভীষণ গরম এখন। এই দেখুন এবার আমি টিপে দেখাবো আপনাদের কেমন সুন্দর, এই দেখুন কি মোলায়েমভাবে সেদ্ধ হয়ে গেছে, এত সুন্দর আলু কিন্তু জলে সেদ্ধ হবে না, জলে ভরে যাবে। এটাতে আলু ভাতে মাখুন বা যে কোনো কোনো রেসিপি তৈরি করুন, এর জন্যে এই আলু সিদ্ধটা দারুণ। আমাদের অনেক সময় হয় রান্না করার সময় খুব তাড়া থাকে, তো তরকারি রান্না করব, উচ্ছে রান্না করব, এরকম হয়, কিন্তু কড়া যদি দুটো না করি একটাই করব ভাবি, তাহলে আগে তরকারি করা শেষ করে লাস্টে উচ্ছে ভাজতে হয়, কারণ উচ্ছে ভাজার করাতে আর কিছু রান্না করা যায় না। সেই সব ক্ষেত্রে আমি কি করি তাই আজকে আপনাদের দেখাচ্ছি। আমি উচ্ছেটাকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি, এইভাবে কেটে নেবেন, নিয়ে আমি নুন দিয়ে দেব প্রথমে, আর দিয়ে দেবো হলুদ। এই নুন হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব, একটু একটু চটকে মাখি আমি।
ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবার ওপর থেকে আমি খানিকটা তেল দিয়ে দেব, যেটুকু তেলে আমরা ভাজি সেই রকম তেল আন্দাজেই দেবেন, যে যেরকম যেটুকু তেল দিয়ে ভাজেন সেইটুকুই দেবেন। দিয়ে তারপরে একটা হাতে না তো তেলটা সব লেগে যায়, তাই ওই মাখানোর সময় আর এই তেলটা আমি দিই না, নুন হলুদ দিয়ে মাখিয়ে পরে একটা জাস্ট চামচ দিয়ে একটু সবটাই ঘুরিয়ে দিই তেলটা। ওই 4 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, খানিকটা জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এবার এটা আমি মাইক্রোওয়েভে এটাকে ভাজার জন্য দেব। মাইক্রোওয়েভের পাওয়ারটা মিডিয়াম হাইতে রেখেছি, মিডিয়াম হাইতে আছে। এবার আমি মাইক্রোওয়েভে এটা দিয়ে দেব। দিয়ে এবার আমি প্রথমে 4 মিনিট বা 5 মিনিটের জন্য এটাকে দিয়ে দেব। এটাকে একটু টেনে বের করে ভালো করে নেড়ে দিতে হবে, বেশ এদিক ওদিক করে নেড়ে দিয়ে নেড়ে আবার ঢুকিয়ে দেব। এবার বন্ধ করে আরো 7 মিনিট দিয়ে দেব। অল্প হলে এতক্ষণে হয়ে যেত, আমার জিনিস অনেকটা বলে এটাকে এবার সেদ্ধ হয়ে গেছে, এবারে ভাজা হবে। এবার একটু বেশি সময় ধরে আমি দিয়ে দেব, যে যেমন ভাজা খাবেন। এটা আমি আবার এরকম 7 মিনিট আরও দিয়ে দিলাম, আরও 7 মিনিট করে নিয়েছি। এবার দেখুন একদম ভাজা হয়ে গেছে। আপনারা যদি এইভাবে ভাজতে না চান তাহলে আরও কম দেবেন, আর যদি এইভাবে ভাজতে চান তাহলে শেষের বারে পাওয়ারটা হাইতে দিয়ে একদম হাই পাওয়ারে আরও 7 মিনিট ভেজে নিচ্ছি। আসল পরিমাণের ওপর নির্ভর করবে, আপনারা করলেই বুঝতে পারবেন যে আপনাদের আর কতক্ষণ দিতে হবে। সামান্য একটু প্রথমে জল দিলে ভালো হয়, সেদ্ধ হওয়ার পরে মুড়মুড়ে হয়, আর যদি জল না দেন তাহলেও হবে, সেটা একটু কোমরে হবে, হয়তো মনে হতে পারে যে একটু নরম ভাবটা কম। জল ছাড়াও কিন্তু করা যায়। ডুবো তেলে না ভেজেও একদম মুচমুচে পটেটো চিপস কিভাবে বানাতে পারবেন দেখে নিন। আমি প্রথমেই দুটো বড় বড় আলু এরকম একটা কাটার দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। এই ধরনের কাটার সবার বাড়িতেই থাকে, না থাকলে বটি বা ছুরি দিয়েও পাতলা করে কাটতে পারবেন। আমি সবকটা কেটে নিয়েছি, এবার ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে 2-3 বার ধুয়ে নেব, যাতে আলুর স্টার্চ ভালো করে ধুয়ে যায়। ভালো করে ধুয়ে আমি ফ্যানের তলায় কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একদম শুকনো হয়ে যাবার জন্যে। আর যদি আপনারা চান তারা থাকে তাহলে একটা কিচেন টেবল দিয়ে চেপে চেপে জলটা মুছেও নিতে পারবেন। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প বিট নুন। নুন আর বিট নুনটা সামঞ্জস্য রেখে দিতে হবে যাতে বেশি নুন না হয়ে যায়। আধ 4 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ আমচুর পাউডার আর 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এবার আলুগুলো একটা মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে নিয়ে 2 মিনিট মাইক্রো করে নেব, এতে আলুর ভেতরে যে জলটা থাকে সেটা বেরিয়ে আসবে। 2 মিনিট মাইক্রো করে আমি বের করে নিয়েছি, জল যা ছিল বেরিয়ে গেছে, খুব একটা জল ছিল না কারণ আমি ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। এবার একটা মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে একটা সাদা কাগজ নিয়ে তাতে অল্প রিফাইন্ড অয়েল মাখিয়ে নেব। আপনাদের কাছে বেকিং শিট বা বাটার পেপার থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন, আর না থাকলে আমার মতো এরকম সাদা কাগজ পেতে তার উপর তেল মাখিয়ে নেবেন। এবার একটা করে আলু চিপস
পাতিয়ে প্লেটটার ওপর সাজিয়ে দেব। একটার ওপর আরেকটা কিন্তু দেওয়া যাবে না। এবার মাইক্রোওভেনে দিয়ে 4 মিনিট মাইক্রো করে নেব। 4 মিনিট হয়ে গেছে, বের করে আলুগুলোকে উল্টে দেব। তারপর আবারও 4 মিনিট মাইক্রো করে নেব। বের করে নিলাম, রেডি হয়ে গেছে। দেখুন কেমন মুচমুচে হয়েছে। শব্দ শুনলে বুঝতে পারবেন কেমন ক্রিস্পি হয়েছে। এই যে এবার এগুলো স্টোর করে রেখে যখন খুশি খেতে পারবেন, অথবা সঙ্গে সঙ্গেও খেতে পারবেন, তবে এয়ার টাইট কন্টেনারেই স্টোর করবেন। আমি একটা মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে নিয়ে নেব। 1 টেবিল চামচ সর্ষের তেল, 1/2 চা চামচ মৌরি, 1টা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর 5-6টা বড়ি। এবার এগুলো 3 মিনিট মাইক্রো করে নেব। হাতে যদি সময় থাকে তাহলে আগে তেলটা 30 থেকে 1 মিনিট মতো মাইক্রো করে নিয়ে তারপর ফোড়ন আর বড়িটা দিয়ে 3 মিনিট মাইক্রো করে নেবেন। আমি এখানে 1 আঁটি পালং শাক ভালো করে বেছে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবার এতে স্বাদ মতো নুন আর 1/2 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে বা চিড়ে দিয়ে দেব। আবারও একটু চটকে মেখে নেব। 3 মিনিট মাইক্রো করে নিয়েছি, সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চটকে রাখা শাকটা ওই পাত্রে ঢেলে দেব। এই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। শাক থেকে জল উঠবে, কিন্তু এভাবে অল্প জল দিলে বেশি শুকনো ভাব হবে না শাকটা, তা নয় তো শাকটা শুকিয়ে যেতে পারে। আর পালং শাক একটু ভেজা ভেজা থাকলেই খেতে ভালো লাগে, একদম শুকনো ভালো লাগবে না। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার মাইক্রোওয়েভে ঢুকিয়ে 7 মিনিট মতন মাইক্রো করে নেব। 7 মিনিট হয়ে গেছে, এবার বার করে একটু ভালো করে নেড়ে দেব। আবারও 5 মিনিট মতো মাইক্রো করে নেব। 5 মিনিট মাইক্রো করে নিয়েছি, দেখুন শাক সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এভাবে কম খাটুনিতে খুব সহজেই শাক মাইক্রোওভেনে রান্না করে নিতে পারবেন।